আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বয়সের ভার কিন্তু নুয়ে পড়েনি, প্রায় 95 বছর বয়স, এখনও সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক সব কার্যই করছেন। আসলে আমরা এই ভেজালের যুগে দেখা যাচ্ছে ভেজাল খাবার বলেন বা ভুলভাবে বা সঠিক নিয়মে আমরা না চলার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম যেমন অনেক খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, খুব অল্পতে আমরা রোগাক্রান্ত হচ্ছি। কিন্তু যারা আগেকার দিনের মানুষ বা যারা সঠিক নিয়ম মেনে চলতেন বা সঠিক খাবার বা খাদ্যদ্রব্য তারা গ্রহণ করতেন, তারা কিন্তু সবসময় সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু তারা লাভ করেন। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। দর্শক, আমাদের সামনে এখানে যিনি সেটে উপস্থিত আছেন, তিনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নিয়ে আছেন। গত 3 বছর যাবৎ ওনার কোমরে ব্যথা, তার আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন। আসুন দর্শক, একটু আমাদের আজকের পেশেন্টের সাথে আপনাদের পরিচিত করে দিই এবং কী হয়েছিল ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা কি? আমার নাম হাজি মুজিবুর রহমান। হাজি মুজিবুর রহমান, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রায়পুরা থানা। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স 95 বেশি হচ্ছে, কম হচ্ছে না? 95 বেশি হবে, কম হবে? কম হচ্ছে। আমি এই যে 20 দিন না রাষ্ট্র আনছি, রাষ্ট্র সারাইছি, হুম হুম, এইটা এবার আমরা বাড়া বেড়া। আচ্ছা, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল আপনার? সহ্য করতে পারতেন কিন্তু উঠলে বসতে পারতেন না, বসে উঠতে পারতেন না। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, মাটিতে বসে নামাজ পড়তে পারতেন। হঠাৎ করে দেখছেন এই ব্যথার জন্য আপনি আর যখন প্রথম এই ব্যথাটা শুরু হলো কি করলেন? কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? আচ্ছা, তারা কি বলেছিল? স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? আপনার ছেলে খবর দিয়েছে? ভর্তি করে দিয়েছেন এবং এরপরে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এখন আপনি কেমন আছেন ট্রিটমেন্টের পরে? আপনি কি হাঁটা চলা করতে পারছেন? ঠিক আগে যেরকম উঠতে গেলে আর বসতে পারতেন না, বসলে উঠতে পারতেন না, সেরকম সমস্যা এখন? না না না, আলহামদুলিল্লাহ। তার মানে এই অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন ঠিক তেমনটাই আছেন? যেমনটাই আছি, আলহামদুলিল্লাহ। আপনার অসংখ্য ভাই আছেন, বোন আছেন, যারা এরকম অসংখ্য মানুষ আছেন যারা এরকম ব্যথায় ভুগতেছে, তাদের জন্য কিছু বলবেন? দর্শক, বয়সের ভারে নুয়ে পড়েছেন কিন্তু দেখুন 95 অনেক বেশি হবে ওনার বয়স, কিন্তু তারপর দেখুন কত স্ট্রং আছেন, বসে নামাজ পড়ছেন, বাজার করছেন, গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সব কাজই করছেন। শুধুমাত্র অল্প কয়েকটা দিন ভর্তি ছিলেন,
আবার সুস্থ উঠেছেন, ভালো হয়ে উঠেছেন, সব কাজই করতে পারছেন। সো চিকিৎসার জন্য বয়স কোনো ব্যাপার না, জীবনের যেই স্তরে আপনার ব্যথা হবে বা যে কোনো ধরনের রোগাক্রান্ত হবেন, স্ট্রোকজনিত সমস্যা হবে, শুধু একটি ফোন কল, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটি নাম্বার হতে পারে, এই নাম্বারটি আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।